হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই আশা রাখছি সবাই আল্লাহর অশিস রহমতে সবাই খুব ভালো আছেন। সো বিয়ার্সরা, আমি কিন্তু গত দু তিন মাস আগে একটি ভিডিও দিছিলাম, সেই ভিডিওতে বলছিলাম একটি লেজিও নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু আমি আপনার মধ্যে একটি ভিডিও দিছিলাম, বলছিলাম যে ওই ভিডিওতে জাস্ট একটা অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনি এখান থেকে $5 কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেজিও নেটওয়ার্ক ক্লেম টু ক্যান 20x2 আর্ন আপ টু $5 ইনস্ট্যান্ট পেমেন্ট। সো আমি কিন্তু বলছিলাম যে এটাতে কিন্তু 400 মতন ভিউজ হয়েছে আর কি। আমি কিন্তু তিন মাস আগে কিন্তু আপলোড করা হয়েছে এই ভিডিওটা। আমি কিন্তু বলছিলাম যে লেজিও নেটওয়ার্ক টু ক্যান এটাতে যারা যারা অ্যাকাউন্ট করবেন তারাই কিন্তু এখান থেকে $5 ইনকাম করতে পারবেন। সো আমি কিন্তু বলছিলাম কয়েকদিন পর, কয়েক মাস পর হয়তো বা এটা উইথড্রোটা সিস্টেমটা রানিং হয়ে যাবে এবং টোকেনটা কিন্তু সাথে সাথে কিন্তু আমাদেরকে তারা দিয়ে দিয়েছিলো এবং আমি বলছিলাম সেটা উইথড্রো কিন্তু নিতে পারবো আমরা কয়েক মাস পর। সো এখন কিন্তু সেটা উইথড্রো আপডেট চলে আসছে কালকে, কিন্তু গতকালকে কিন্তু এটা উইথড্রো আপডেট চলে আসছিলো। সো সবাইকে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু পেমেন্টটা করতেছে। সো আপনি যদি ওই সময় অ্যাকাউন্ট খুলে থাকেন আমার এই ভিডিওটা দেখে বা অন্য কোনো ভিডিও দেখে যদি আপনি অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে তো ভালোই, আর যদি না অ্যাকাউন্ট খুলে না থাকেন তো ওখানেও চান্স আছে। আপনি চাইলে কিন্তু এখনও এই লেজিওন টোকেনটা কিন্তু এখন নিতে পারবেন, আপনি জাস্ট অ্যাকাউন্ট খুললেই কিন্তু এখান থেকে মানে এই টোকেনটা নিয়ে নিতে পারবেন। সো কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অলরেডি একটা ভিডিও মেক করে ফেলছি, এই দেখে মানে এই ভিডিওটা আমি জাস্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে ফার্স্টে দিয়ে দেবো, এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওটা দেখে দেখে ওখানে একটি অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটা ইন ডিটেলস থেকে বুঝে দেবেন। আমি জাস্ট তারপরও একটু সিম্পলভাবে একটু বুঝা দিচ্ছি, আর তার পাশাপাশি কিন্তু আসছে কিন্তু আমি দেখা দেবো সেই টোকেনগুলো কীভাবে আমরা ক্লেম করতে পারবো, টোকেনগুলো কীভাবে আমাদের ওয়ালেটে বা টাস্ট ওয়ালেটে কীভাবে অ্যাড করবো। সো লেজেন্ড টোকেনটা কীভাবে আমরা টাস্ট ওয়ালেটে নেবো A to Z বা কোথায় সেল করতে পারবো, কী করবো না করবো সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি আজকে কিন্তু আপনার মাঝে শেয়ার করবো। সো অবশ্যই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না এবং আজকে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। তার আগে বলে নিই অবশ্যই যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তো প্লিজ এখান থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লাস পাশে বেলে ক্লিক করে জাস্ট অলে প্রেস করে রাখবেন যাতে করে আমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও যাওয়ার সাথে সাথে চলে যায় আপনার কাছে নোটিফিকেশন না করে। সো যাই হোক, ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু যে ভিডিওটা আপনার মাঝে শেয়ার করতেছি সেই ভিডিওর নিচে কিন্তু যেরকম আপনার যে ডেসক্রিপশন বক্সে কিন্তু অ্যাপ লিঙ্ক পেয়ে যাবেন, এখানে অ্যাপ লিঙ্ক জাস্ট আপনার ফার্স্টে অ্যাপ লিঙ্ক ক্লিক করবেন, এখানে অ্যাপ লিঙ্ক দেওয়া আছে, তারপর এখানে রেফার লিঙ্কটা দেওয়া আছে, তো আপনার এখান থেকে অ্যাপ লিঙ্ক ক্লিক করবেন। সো অ্যাপ লিঙ্ক ক্লিক করলে কিন্তু আপনাকে জাস্ট আপনার যে কোনো একটি ব্রাউজার কিন্তু তারা অটোমেটিকলি নিয়ে নেবে। সো ব্রাউজারের ভিতরে নিয়ে যাওয়ার পর কীরকম ইন্টারভেল আসবে কী করতে হবে আমি জাস্ট একটু স্টেপ বাই স্টেপ সেটা বলে দিতেছি। সো আপনার সামনে ঠিক এরকম ইন্টারভেল চলে আসবে, এখান দেখতে পাচ্ছেন লেজিও নেটওয়ার্ক এবং এখান দেখতে পাচ্ছেন কপি দিস রেফারেল কোড। সো অবশ্যই এখান থেকে রেফার কোডটা কপি করতে হবে। সো মাস্ট বি আপনাকে এখান থেকে রেফার কোডটা কপি করতে হবে, পাশে দেখতে পাচ্ছেন কপি লেখা যাচ্ছে, কপি লেখাতে যাচ্ছে একটা ক্লিক করবে, এখানে যাচ্ছে কপি লেখাতে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে, কপি হয়ে গেলে দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে। সো দেন এখান থেকে আপনাকে কী কাজ করতে হবে, এখান থেকে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে আপনি এখান থেকে প্লে স্টোর চলে যাবেন এবং আপনি যদি আইওএস ইউজার হন মানে অ্যাপেল ইউজার হন তাহলে আপনি এখান থেকে জাস্ট এখান থেকে অ্যাপ স্টোর চলে যাবেন। এখান থেকে এই অ্যাপসটা কিন্তু দুনো ভাষণে কিন্তু অ্যাভেলেবেল আছে, আইওএসেও আছে আপনার অ্যান্ড্রয়েডেও আছে। সো এখান থেকে আপনি যে ইউজার হন সেই ইউজার অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে ফার্স্টে রেফার কোডটা কপি করে দেন, সেই ইউজার অনুযায়ী আপনি এখান থেকে অ্যাপটা নামিয়ে নেবেন। সো অ্যাপটা নামিয়ে নেবেন, তারপর কীভাবে কী করতে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে না হবে ডিটেলস কিন্তু ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে দেন আপনি এখান থেকে অ্যাকাউন্টটা খুলে নেবেন। খুলে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে ৩৪ টোকেন কিন্তু পেয়ে যাবেন, সেহেতু ৩৪টা টোকেনের দাম কত সেটা আমি জাস্ট একটু পরে আপনার মধ্যে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। সো ফার্স্টে আমাদের কী করতে হবে, এখান থেকে যেহেতু আমরা যে টোকেনগুলো পাইছি ধরেন আমরা এখানে টোকেনগুলো পেয়ে গেছি, এখান থেকে টোকেনগুলো পেয়ে গেছি, সো আমরা এই টোকেনগুলো এখন কীভাবে নিব। সো এটা কিন্তু এখান থেকে আমি যদি জাস্ট এখান থেকে ক্লেম অপশন দেখে এখানে ক্লেম অপশন দেওয়া আছে, তো আমি যদি এখানে কিন্তু ক্লেম অপশন ক্লিক করি তাহলে কিন্তু একটা নোটিস চলে আসে, দেখুন অ্যালার্ট ইউ ক্যান ক্লেম ইউর রিওয়ার্ডস আফটার TGE, দেখুন বেসিট অন দ্য রিওয়ার্ডস বার্সিং দেখে পাচ্ছেন শিডিউল। তো এটা বলতেছে তারা যে এখানে শিডিউল অনুযায়ী তারা কিন্তু সবাইকে পেমেন্টটা করতেছে, স্টেপ বাই স্টেপ শিডিউল অনুযায়ী সবাইকে পেমেন্টটা করবে আর কি। সো এটা কিন্তু কালকে থেকে স্টার্ট হয়ে গেছে আর এখানে কিন্তু অলরেডি অনেক মানুষ জয়েন হয়ে গেছে, তো সবাইকে কিন্তু ধীরে ধীরে পেমেন্টটা করতেছে। সো আপনি আমি সবাই আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবো, তো তার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে সেই কাজটা আমি জাস্ট আপনার মধ্যে স্টেপ বাই স্টেপ ফলো দেখা দিতেছি। সো তার জন্য আমাদের কিন্তু ওয়ালেটে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে, যেহেতু আমরা টোকেনটা পাওয়ার সাথে সাথেই মানে সেল করার চেষ্টা করবো, তার জন্য মানে বিক্রি করার চেষ্টা করবো, তার জন্য অবশ্যই আমরা আগে ব্যাগে সব কিছু প্রস্তুতি নিয়ে নেন। আপনি এখান থেকে কীভাবে টোকেনটা কানেক্ট করবেন বা কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন আমি জাস্ট সেটাই দেখা দিচ্ছি। সো এখান থেকে আপনি কী করবেন, বেরিয়ে যাবেন, বেরিয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে দেখ ওয়ালেট অপশন জাস্ট ওয়ালেট অপশন ক্লিক করবেন। সো আমি জাস্ট ওয়ালেট অপশন ক্লিক করলাম, দেন এখান থেকে কিন্তু উপরে যে উপরে এই কর্নার থ্রি লাইন দেখতে পাচ্ছেন থ্রি লাইন জাস্ট থ্রি লাইনে ক্লিক করবেন। তো আমি জাস্ট থ্রি লাইনে ক্লিক করতেছি,
তো এখান থেকে থ্রিলাইনে ক্লিক করো, তারপরে দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট প্রাইভেট কি, জাস্ট এক্সপোর্ট প্রাইভেট কিতে ক্লিক করলাম। এক্সপোর্ট প্রাইভেট ক্লিক কিতে ক্লিক করার পর এখান থেকে বলতে যে আপনাকে পাসওয়ার্ড দিতে, তো অবশ্যই আপনার যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতেন সেই পাসওয়ার্ডটা এখানে মাস্ট দিতে হবে। তাহলে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে ব্যাক করতেছি। সো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি কনফার্মেশন টাস্ক ক্লিক করে, এখানে কনফার্মেশন টাস্ক ক্লিক করে দিবেন। আমি জাস্ট কনফার্মেশন ক্লিক করলাম। সো এখান থেকে জাস্ট কনফার্মেশন ক্লিক করলাম। তারপর কনফার্মেশন ক্লিক করার পর এখান থেকে কনফার্মেশন ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এই যে ওয়ালেট আছে এটার উপর জাস্ট একটা টাস্ক করে দেবেন। সো আপনি জাস্ট এই যে ওয়ালেট আছে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ালেট আছে এটার উপর জাস্ট একটা টাস্ক করে দিলে কিন্তু এটা কিন্তু কপি হয়ে যাবে। সো আমি জাস্ট একটু কপি টাস্ক করে জাস্ট কপি করে দিতেছি। সো আমি জাস্ট এটার উপর টাস্ক করে জাস্ট এটা কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পর আপনি কী করবেন, আমি এখান থেকে জাস্ট বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনার টাস্ক ওয়ালেট আছে, আপনি সিম্পলি আপনার টাস্ক ওয়ালেটে চলে যাবেন। সো টাস্ক ওয়ালেটে চলে আসবেন, ফার্স্টে আপনার টাস্ক ওয়ালেটে চলে আসবেন। আমি এখান থেকে আমার টাস্ক ওয়ালেটে চলে যাচ্ছি, আমি আমার টাস্ক ওয়ালেটে চলে আসছি। টাস্ক ওয়ালেটে চলে আসার পর এখান থেকে আপনাকে কী কাজ করতে হবে, এখান থেকে আপনারা জেনে দেখতে পাচ্ছেন এখানে টিএস সেটিং, জাস্ট এই কর্নার সেটিং, জাস্ট সেটিং অপশন চলে আসবেন। সেটিং অপশন চলে আসলাম ফার্স্টে, তারপর এখানে ওয়ালেট অপশন, ফার্স্টে ওয়ালেট অপশন, এই ওয়ালেটে চলে যাবো। এখান থেকে জাস্ট আমরা ওয়ালেটে চলে যাবো। ওয়ালেটে চলে যাওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন প্লাস অ্যাকাউন্ট, এই যে উপরে প্লাস অ্যাকাউন্ট, জাস্ট এই প্লাস অ্যাকাউন্ট জাস্ট একটা ক্লিক করবো। আমরা জাস্ট প্লাস অ্যাকাউন্ট জাস্ট একটা ক্লিক করতেছি। প্লাস অ্যাকাউন্ট ক্লিক করার পর এখান থেকে আমরা যে থ্রু ওয়ালেটটা মানে আগে অলরেডি কানেক্ট করা আছে ওয়ালেট আছে চারজন, আমরা এখান থেকে আই অলরেডি, এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট না, এখান থেকে আই অলরেডি জাস্ট এটাতে ক্লিক করবো। আই অলরেডিতে ক্লিক করবো, আর অলরেডি হ্যাভ এ ওয়ালেট জাস্ট ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা স্মার্ট চেনটা সিলেক্ট করবো, যেহেতু আমরা স্মার্ট চেন নেটওয়ার্ক কিন্তু আপনার সেটা নেট যে টোকেনটা আমরা কানেক্ট করছি সেই কানেক্ট টোকেনটা কিন্তু স্মার্ট চেনের নেটওয়ার্ক, তো আমরা এখান থেকে স্মার্ট চেনটা সিলেক্ট করবো। সো স্মার্ট চেনটা সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে যে এখানে কিন্তু পাবেন আপনি প্রি ব্যাচ, এখানে কিন্তু আপনি দেখতে পারছেন কিন্তু আমি জানি না। তো এখানে আপনারা আছে কি স্টোর জেশন আছে, তারপর আছে প্রাইভেট কি, এখানে তিন নাম্বারটা পাবেন। এখানে ওয়ালেটের পরে কিন্তু প্রাইভেট কি আছে, এখানে একদম শেষে আছে আপনার, যেই শেষে কিন্তু আছে এখানে দেখছি, জানি না দেখতে পারছেন কিনা, তবে না দেখতে পারলো আমি জাস্ট ইঙ্গিতে বোঝাই দিচ্ছি। এখানে এখানে ওয়ালেটের অ্যাড্রেস আছে, তো এখানে অ্যাড্রেস না আপনি এখান থেকে যেটা আমি যে দেখা যাচ্ছি এখানে আপনারা বুঝে দেবেন, পরবর্তী আপনার দেখতে পারবেন আর কি, যেখানে যেটা এখানে প্রাইভেট কি দেওয়া আছে এটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন। সো এখানে প্রাইভেট কিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি যে কিটা আছেন সেই কিটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন, এখানে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ইনপুট ওয়ালেট জাস্ট ইনপুট ওয়ালেটে দিবেন, ইনপুট ওয়ালেটে ক্লিক করবেন। সো আমি জাস্ট ইনপুট ওয়ালেটে ক্লিক করছি। সো ইনপুট ওয়ালেটে জাস্ট ক্লিক করে জাস্ট একটু ওয়েট করি। সো এখানে ইনপুট ওয়ালেট ক্লিক করার পর ইনপুট ওয়ালেট চলতেছে, তো ইনপুট ওয়ালেট চলার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুল ইনপুটেড, তো এখানে আমি ইনপুট হয়ে গেছে। দেন এখানে আমি ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পর আমার কিন্তু ওয়ালেট এখানে কানেক্ট হয়ে গেছে। তো এখন কী করতে হবে, এখানে এই টোকেনটা আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। সো সেই টোকেনটা এখানে টোকেনে ওয়ালেট অ্যাড্রেস আপনাকে বের করতে হবে। সো টোকেনে ওয়ালেট অ্যাড্রেসটা কই পাবেন, এই ভিডিও দেখতেছেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ওয়ালেট অ্যাড্রেসের টোকেন ওয়ালেট অ্যাড্রেস লেখা থাকলে মানে লেজিওন নেটওয়ার্ক টোকেন অ্যাড্রেস জাস্ট লেখা থাকলো, লেজিওন নেটওয়ার্ক টোকেন অ্যাড্রেস জাস্ট ওটাতে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। তো আমি জাস্ট দেখা দিচ্ছি আপনাকে, জাস্ট আমাদের এই পোস্টটাতে নিয়ে যাবে, একদম নিচে পোস্টটাতে নিয়ে যাবে। দেন এই পোস্টটার উপর জাস্ট ট্যাপ করে ধরে রাখবেন, ধরে রাখার পর এখান থেকে আপনি যে ওয়ালেট অ্যাড্রেস জাস্ট এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে যদি শুরু শুরু মাত্র ডাবল ডট ওয়ালেট অ্যাড্রেসের পর দুটো ডট ডট আছে, সেই ডট থেকে জিরো থেকে লাস্ট পর্যন্ত কপি করবেন। কপি করার পর জাস্ট এখানে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে আপনি আবার টাস্ট করে চলে আসবেন। চলে আসার পর এখানে উপরে সেটিং একবার পেয়ে যাবেন, দেখা দিচ্ছি উপরে এই যে এবার কিন্তু যে উপরে সেটিং করবেন জাস্ট ডাবল আইকন এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে অ্যাড কাস্টম টোকেন জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে পেস্টে ক্লিক করবেন, পেস্টে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন লেজন টোকেন LGX তারপর 18 ডেসিমেল 18। সো এখান থেকে জাস্ট আপনি কী করবেন, এখান থেকে উপরে দেখতে পাবেন আবার ডান অপশন, উপরে এই ডান অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে ডান অপশন জাস্ট ক্লিক করে দেবেন, আমি জাস্ট ডান অপশন ক্লিক করে দিচ্ছি। ওয়ালেট অ্যাড্রেস এখানে মানে এখানে দিয়ে দেওয়ার পর জাস্ট ডান অপশন ক্লিক করলে কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোকেনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এবং এখানে যদি আমি সেন্ড অপশন ক্লিক করি, সেন্ড অপশন ক্লিক করে এখান থেকে আমি 34টা টোকেন দাম দেখি, 34টা টোকেন দেখতে পাচ্ছেন এখানে, 34টা টোকেনের দাম কিন্তু এখন কিন্তু $5.48 আছে, প্রায় $5.50 কিন্তু এখানে অলরেডি দাম আছে, $5.50 কিন্তু অলরেডি দাম আছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু মিথ্যা কথা বলে নাই, এখানে কিন্তু এখন পর্যন্ত এই টোকেনের দাম কত আছে, এটা কিন্তু আপনার কিন্তু এই টোকেনটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু বাইন্যান্সে আপনার ব্যাঙ্ক ওয়েবসে কিন্তু এটা কিন্তু অলরেডি লিস্টেড, ব্যাঙ্ক ওয়েবসে কিন্তু এটা আপনি সোয়াপ করতে পারেন, ব্যাঙ্ক ওয়েবসে কিন্তু এটা কিন্তু আছে, সেখান থেকে আপনি চাইলে কিন্তু এখান থেকে সোয়াপ করে নিতে পারেন। সো অবশ্যই এটা কিন্তু ব্যাঙ্ক ওয়েবসে লিস্টেড যেহেতু আছে, তার জন্য অবশ্যই এই টোকেনটা যারা যারা এখন পর্যন্ত পান নাই, তো অবশ্যই আজকে ভিডিওটা দেখে দেখে হলো সেখান থেকে আগের ভিডিও দেখে নেবেন, দেন ওখান থেকে দেখে দেখে অ্যাকাউন্টটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে স্টেপ স্টেপ ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট করে নেবেন। তারপর কিন্তু আপনাকে আপনাকে হয়তো 48 ঘন্টা বা কয়েক ঘন্টা পর কিন্তু আপনাকে পেমেন্টটা করে দেবে, যেহেতু তারা বলতেছে শিডিউল অনুযায়ী সবাইকে পেমেন্টটা করতেছে, তো শিডিউল অনুযায়ী কিন্তু সবাইকে স্টেপ বাই স্টেপ পেমেন্ট করতেছে, তো আপনাকে কিন্তু খুব দ্রুতই কিন্তু আপনাকে কিন্তু পেমেন্টটা করে দেবে, আপনাকে আমাকে সবাইকে কিন্তু পেমেন্টটা করে দেবে। তো তার জন্য অবশ্যই
আপনি রেডি হয়ে থাকেন, পরবর্তীতে আপনার আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনি যদি চান যে আপনি টোকেনগুলো পাইছেন সেই টোকেনগুলো কী করবেন, কোথায় বিক্রি করবেন, আপনি ব্যাংক ওয়েবসাইট যদি না বিক্রি করতে পারেন, আপনি যদি না চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার আপনার ইমো নাম্বারটা দেওয়া থাকলে সেখান থেকে আমাকে মেসেজ করতে পারেন। এবং আপনি চাইলে কিন্তু শুধুমাত্র আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের কাছ থেকে আমি টোকেনগুলো কিনে নেবো এবং তাদের প্রাপ্ত টোকেন মানে প্রাপ্ত দামগুলো তাদের বিকাশ রকেটের মাধ্যমে তাদের থেকে টাকাটা আমি দিয়ে দেবো। সো অবশ্যই আমার সাবস্ক্রাইবার হতে হবে, তাহলে কিন্তু আপনি এই সুযোগ সুবিধা কিন্তু পাবেন। সো এই ছিল ভিডিওটা, আশা রাখছি সবার কাছে ভালো লাগছে। তো অবশ্যই কীভাবে ওয়ালেটে কানেক্ট করবেন, কী করবেন না করবেন সবগুলো বিষয়টা আমি দেখাই দিচ্ছি। তো অনেকে বলতে পারেন যে ভাই ক্লেমে ক্লিক করতে হবে কি না, না ভাই আপনাকে ক্লেমে ক্লিক করতে হবে না, যাদের অ্যাকাউন্ট শুধু খুলে জাস্ট রেখে দেবেন, আপনাকে ক্লেমে ক্লিক করতে হবে না। তারা অটোমেটিকলি যাদের অ্যাকাউন্টটা মানে দেখবে যে আসলে কি রিয়েল অ্যাকাউন্ট কিনা, আর অবশ্যই রেফার করবেন, রেফার করলে কিন্তু এখান থেকে আর $5 এক্সট্রা বোনাস পাবেন। আপনি 30 না পাই 30 টোকেন করে মনে হয় মেবি দিতে আসছে, 30 টোকেন করে একজন এক এক কয়েন দিতে আসে আর কি, 20-30 কয়েন কিন্তু মানে টোকেন কিন্তু সবাইকে ফ্রিতে দিতে আসছে, যা শুধুমাত্র একটা রেফার করতে পারলে। সো অবশ্যই রিয়াল রেফার করাবেন, নাহলে কিন্তু আপনি যদি ফেক রেফার করেন তাহলে আপনার রেফারের কমিশন তো পাবেন না, তারপর আপনার নিজের অ্যাকাউন্ট খুলতে সেই টোকেনটা কিন্তু আপনার মারা যাবে। তো অবশ্যই আপনার অ্যাকাউন্টে এক কথায় ডিলিট করে দিবে, তার ব্যানিক করে দিবে। সো অবশ্যই ফেক রেফার কেউ করাবেন না, অবশ্যই রিয়াল রেফার করাবেন, তাহলে এখান থেকে ভালো একটা বেনিফিট নিতে পারবেন। সো আজকে এই ছিল ভিডিওটা, আশা রাখছি সবার কাছে ভালো লাগছে, ভালো থাকবেন, নেক্সট দারুণ ভিডিও আমরা হাজির হয়ে যাবো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।